জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন এবং সুরক্ষা আইন প্রণয়ন সহ সাত দফা দাবিতে সমাবেশ এবং রোড মার্চ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সকালে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তারা সমতলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আলাদা ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও ভূমি কমিশনের বাস্তবায়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের বাস্তবায়ন, দেবত্ব সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন এবং বৈষম্য বিলোপ আইন তৈরির দাবি জানান। দ্রুত সাত দফা বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। পরে রোড মার্চ করেন সারা দেশ থেকে আসা সংগঠনটির সদস্যরা।